হ্যালো শ্রোতা যে হেলথ টিপসটির কথা বলবো সেটি হচ্ছে রসুন রসুনে আশ্চর্য স্বাদ স্বাস্থ্যকর গুণ রান্নায় অন্যান্য স্বাদ যুক্ত করে রসুন শক্তিশালী সুঘ্রাণের কারণে সবজি মাংস খেতে শুরু করে কাসচিত কারি রান্না রসুন ছাড়া চিন্তাই করা যায় না উপমহাদেশে রান্নায় দীর্ঘদিন ধরেই রসুন ব্যবহার হচ্ছে আর বহির্বিশ্বে এর পরিচিতি কম নয় রসুনকে অনেকেই বলে থাকেন পাওয়ার হাউস অব মেডিসিন অ্যান্ড ফ্লেভার কারণ কাঁচা বা সেদ্ধ রসুন কোয়া সেবনে শরীরে সুস্থ থাকে আর নিয়মিত সেবনে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় ভারত উপমহাদেশে আদিকাল থেকে বিভিন্ন রোগে কাঁচা রসুন সেবনে প্রচলন আছে এছাড়া আরও অনেক কাজে রসুন ব্যবহার হয় অনেক সংস্কৃতে এখনও রসুনের ব্যবহার বেশ প্রচলিত আমাদের পূর্বপুরুষরা পোকা দমনে রসুন ব্যবহার করেছেন তেমনই মধ্যযুগে ইউরোপবাসী এটি ব্যবহার করেছেন প্লেগ দমনে রসুনে আছে লাল ভারভিত্তিক যৌগ অ্যালিসিন যা অনেক রোগ নিরাময়ে কাজ করে কাঁচা রসুন চিবিয়ে খাওয়া শরীরের ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস প্রতিরোধী ক্ষমতা তৈরি হয় অনেকের দাবি রসুন নিয়মিত সেবনে অনেক ক্যান্সার প্রতিরোধ হয় এনডিটিভি প্রতিবেদন অনুযায়ী রসুনের সাতটি ব্যবহার এবং এর ফলে স্বাস্থ্যের ইতিবাচক প্রভাবের বিষয় জানানো হল রক্ত পরিষ্কার রাখে প্রতিদিন সকালে রসুনে দুটি কুয়া ও এক গ্লাস পরিমাণ গরম পানি সেবন করতে হবে আর দিনে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে এতে রক্ত পরিষ্কার হবে এবং ত্বক ভালো থাকবে আর ওজন কিছুটা কমাতে চাইলে সকালে রসুনের সঙ্গে পান করা গরম পানিতে কিছুটা লেবুর রস দিতে হবে ঠান্ডা ও জ্বরে প্রায় ঠান্ডা ও জ্বরে পড়েন এমন ব্যক্তিদের জন্য রসুন হতে পারে এক মহস শরীর থেকে জ্বর আর ঠান্ডা দূর করতে প্রতিদিন দু তিন কুয়া রসুন কাঁচা খেতে হবে এছাড়া রান্না করা বা চায়ের সঙ্গে রসুনও খাওয়া যায় আর রসুনের গন্ধ খারাপ লাগলে এর সঙ্গে আদা ও মধু মিশিয়ে নেওয়া যায় এইভাবে নিয়মিত সেবনে ঠান্ডা ও জ্বর শুধু সাময়িক দূর হবে না বরং শরীরের এগুলো প্রতিরোধ ক্ষমতাও বাড়বে হৃদরোগ থেকে বাঁচাতে প্রতিদিন রসুনের কয়েকটি কুয়া কাঁচা বা আধা আধা সিদ্ধ করে সেবনে কম থাকে আর রক্তচাপ ও রক্তে চিনির মাত্রা ঠিক রাখতেও রসুন কাজ করে রসুনের মধ্যে থাকা ভিত্তিক যৌগ মূলত স্বাস্থ্যের এই ইতিবাচক প্রভাব ফেলে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে রসুন কাঁচা সেবন সবচেয়ে ভালো সেদ্ধ করা হলে অ্যালিসিনি ওষুধ গুণ কমতে থাকে ব্যাকটেরিয়া ও জীবাণু ঘটিত রোগ প্রতিরোধে ব্যাকটেরিয়া ও জীবাণুঘটিত রোগ প্রতিরোধে হাজার বছর ধরে রসুন ব্যবহৃত হয় গবেষণায় দেখা গেছে শিশুদের কৃমি দূর করতে রসুনের নির্যাস ভালো কাজ করে রসুনের নির্যাস থেকে মাউথওয়াশ মুখের ভেতর পরিষ্কারের তরল তৈরি করা যায় ক্যান্সার প্রতিরোধে প্রতিদিন নিয়মিত কাঁচা ও রান্না রসুন সেবনের মাধ্যমে পাকস্থলী ও কোলন ক্যান্সার প্রতিরোধ করা যায় বেশ কয়েকটি গবেষণায় এই দাবি করা হয়েছে এছাড়া নিয়মিত রসুন সেবনে শরীরে সব ধরনের প্রতিরোধ তৈরি হয়। ও নিয়মিত রসুন সেবনে ত্বক সুন্দর হয় ও বয়সের ছাপ দূর হয় এছাড়া ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে ত্বক সুরক্ষায় নিয়মিত রসুন সেবন করতে হবে আর চুল পড়া বন্ধ ও নতুন চুল গজাতে রসুন ভালো কাজ করে এই উপকার পেতে মাথায় নিয়মিত রসুনের নির্যাস বা রসুন সমৃদ্ধ তেল ব্যবহার করতে হবে কাটা সরিয়ে তুলতে সময়ের সঙ্গে সঙ্গে রসুনের অনেক ব্যবহার হয়ে গেছে যার একটি কাটা সারিয়ে তোলা কাঠ বাঁশের ছোট টুকরো শরীরে কোথাও ঢুকে গেলে তা বের করে সেখানে রসুন কুয়া কেটে লাগিয়ে দিতে হবে একই সঙ্গে শরীরের ওই অংশে ব্যান্ডেজ করে দিতে হবে কয়েকদিনের মধ্যে সেরে উঠবে ওই কাটা রসুন ব্যবহারে সাবধানতা হাঁপানি রোগী বা শ্বাসকষ্ট আছে এমন ব্যক্তিরা রসুন ব্যবহার সাবধান থাকুন অনেক ক্ষেত্রেই রসুন ব্যবহার এমন রোগীদের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে অপারেশনের আগে রসুন সেবন বন্ধ রাখতে হবে আর চিকিৎসকের পরামর্শ ছাড়া দিনে দু তিনটির বেশি রসুনের কোয়া খাওয়া যাবে না বন্ধুরাতে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আরও ভিডিও আছে এবং আমি ছাড়বো বন্ধুরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ধন্যবাদ বন্ধুরা